নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এবছরের 15ই জানুয়ারি ওয়াইফের অপারেশন হয়েছিল আর তার জন্য মেডিক্লেম করেছিলাম। তো মেডিক্লেমের ডকুমেন্ট সেন্ড করার পরে তো তার রিগার্ডিং একটা মেল আসে, তো ইনডোর কেস স্টাডি আমাকে সেন্ড করতে বলে, তো সেটা তুলতেই আজকে আমি হসপিটালে যাচ্ছি। আজকে শুধু হসপিটালের কাজটা নয়, আজকে যদি হসপিটালের কাজটা তাড়াতাড়ি মিটে যায় তাহলে একবার বাঁশদ্রোণীতে যাব। আমি যেখান থেকে ল্যাপটপ এবং ডেস্কটপ ইঞ্জিনিয়ারিং শিখেছিলাম সেই স্যারের সঙ্গে একটুখানি দেখা করতে যাব। আমরা যারা রাইডিং করি তাদের প্রত্যেকেরই মেডিক্লেম করে রাখা দরকার আছে, তো আজকে এই মেডিক্লেম সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। মেডিক্লেম সাধারণত দু ধরনের হয়, যখন কেউ হসপিটালে ভর্তি হয় তখন আগামী ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে মেডিক্লেম করা যায়, সেখানে হসপিটালের সমস্ত বিল হসপিটাল ইন্স্যুরেন্স কোম্পানিকে সেন্ড করে, ইন্স্যুরেন্স কোম্পানি সেটা পেমেন্ট করে। আরেকটা মেডিক্লেম আছে, যেটা হচ্ছে আপনাকে হসপিটালের সমস্ত বিল পেমেন্ট করতে হবে, সেই বিল পেমেন্ট করার পরে আপনি মেডিক্লেমের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করবেন, ইনফর্ম করার পরে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে মেডিক্লেমের জন্য আপনার ডকুমেন্টস চাইবে, সেই সমস্ত ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। তো আমি এই সেকেন্ড প্রসেসটায় আছি। মেডিক্লেম করতে গেলে ডাক্তারের প্রেসক্রিপশন, সমস্ত বিল এবং সমস্ত টেস্টের রিপোর্ট, সমস্ত কিছু অরিজিনাল কপি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে জমা করতে হয়। তো প্রথমে আমি এটা একটা শখ পেয়েছিলাম যে আমার অরিজিনাল কপি ইন্স্যুরেন্স কোম্পানি জমা নিয়ে নিয়েছিল, তো আমাকে সমস্ত কিছু ডুপ্লিকেট কপি রাখতে হয়েছে, তো এটা আমার জানা ছিল না প্রথমে। সমস্ত কিছু জমা করার পরে কোম্পানি থেকে আমার কাছে একটা মেল আসে এবং মেসেজও আসে যে আমার সমস্ত ডকুমেন্ট জমা পড়েছে। তারপরে কিছুদিন পরে আমার কাছে আরেকটা মেল আসে, কমপ্লিট সেট অফ ইনরুম কেস স্টাডি, তো সমস্ত কিছুর কপি আমাকে জমা করতে বলা হয়। তো আমি সেই সমস্ত প্রসিডিওর কিছুই জানি না, তো নতুন একটা অভিজ্ঞতা হতে চলেছে। অ্যাকচুয়ালি সমস্ত কিছুই কাজ জীবনে প্রথম করলে তার একটা অভিজ্ঞতা তৈরি হয়, আর সমস্ত কিছুর অভিজ্ঞতা হওয়ার দরকারও আছে। হসপিটাল থেকে এই কাগজটা তোলবার জন্য আমাকে কী কী প্রসিডিওর ফলো করতে হয়, তো সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দেবো, ভিডিওর সঙ্গে থাকবেন। তো এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেইগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অনেক ভিডিওতেই কলকাতার অনেক অনেক ইতিহাস জেনেছেন, কিন্তু এটা কি আপনাদের জানা আছে, আমি এখন যে রোডের ওপর দিয়ে যাচ্ছি এটা ব্রিটিশ আমলে এয়ারপোর্ট ছিল। তো কজনের জানা আছে সত্যি করে কমেন্ট করে জানাবেন, যে এই রেড রোড, যেই রোডেতে কার্নিভাল হয় দুর্গাপুজোর, এই রোড একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আমলে এয়ারপোর্ট হিসেবে ব্যবহার হতো। বাঁদিকেই হচ্ছে ইডেন গার্ডেন আর মোহনবাগান ক্লাব। আমি যে হসপিটালটা যাচ্ছি সেই হসপিটালটা এবার বাঁদিকেই আছে আর এটা বেলেঘাটায়। তো হসপিটালে যে কাজের জন্য এসেছিলাম ইনরুম কেস স্টাডি নেবার জন্য, তো তার জন্য অ্যাপ্লিকেশন অলরেডি জমা করে দিয়েছি, আর অ্যাপ্লিকেশনের সঙ্গে আমার ইন্স্যুরেন্স কোম্পানির যে অর্ডার কপিটা ছিল সেই অর্ডার কপি এবং ডিসচার্জ সার্টিফিকেটটা আমাকে এর সঙ্গে জমা দিতে হয়েছে। তো এখানে আমাকে কোনো রকম পেমেন্ট চার্জ করতে হয়নি, তো ফ্রিতে, ফ্রি অফ কস্টে আমাকে এটা করে দেবে বলেছে। তো পেপারটা এখনও হাতে পাইনি, জাস্ট জমা দিয়েছি, দুদিন পরে আমি কল করে জেনে নেব কবে আমি পেপারটা পাবো। তো এরপরে আমার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে একবার চাঁদনিতে যাওয়া, তারপরে যাবো হচ্ছে আমি স্যারের কাছে।
এখন 2:15 বাজে আর গাড়িটা পার্কিং এ দিয়ে দিয়েছি। আগের দিনে এই যে পার্কিং এ দিয়েছিলাম সেই পার্কিং এ যে টাইমে লাগিয়েছিলাম তার থেকে অনেক পিছনের টাইম লাগিয়ে আমার থেকে বেশি চার্জ করেছিল। তো আজকে টাইমটা দেখে নিয়েছি 2:15 বাজে। এখন জাস্ট বাস ধরনি ছাড়ছি আর স্যারের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। স্যার বারবার বলে একটা রাইডে বেরোবো একটা রাইডে বেরোবো, তো এবার একটা পারফেক্ট প্ল্যান করবো স্যারের জন্য ওয়ান ডে রাইডের। তো দেখা যাক সেটা সফলভাবে করতে পারি কি না। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর অনেকেই চাইছে যে ডেলি ব্লগ, তো আমি চেষ্টা করব ডেলি ব্লগ বানানোর। তো সাথে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও ততদিনের জন্য।